চুল পড়ার সমস্যা মোটামুটি সবারই আছে। আজকে যে হেয়ার প্যাকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি হেয়ার প্যাক বানানোর জন্য টাটকা অ্যালোভেরার পাতাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরার জেলটা ইউজ করতে পারেন, তবে অ্যালোভেরার পাতা যদি ইউজ করেন তাহলে অবশ্যই অ্যালোভেরার পাতাটাকে 15 মিনিট অথবা আধা ঘন্টা আগে কেটে রাখবেন। তা না হলে এই যে অ্যালোভেরার পাতা থেকে যে এক ধরনের কষ বের হয় হলুদ টাইপের, এটা কিন্তু স্কাল্পের জন্য ভালো না। অ্যালোভেরার পাতার যে দুই সাইডে কাটা টাইপের দেখা যাচ্ছে ওটাকে আমি ফেলে দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু উপরের যে ছালটা আছে সবুজ টাইপের এটাও ফেলে দিতে পারেন। শুধুমাত্র ভিতরের যে জেলটা আছে এটাও ইউজ করা যায়, বাট আমি ওটা রেখে দিচ্ছি, এটা খারাপ না আর কি হেয়ারের জন্য। অ্যালোভেরার পাতাটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এটার সাথে আমি দিয়ে দেব একটা ডিম। ডিম কিন্তু চুলের জন্য খুবই উপকারী, আমি রেগুলার ইউজ করি ডিমটা, চেষ্টা করি 15 দিন পর পর চুলের যে কোনো একটা হেয়ার প্যাক বানিয়ে ইউজ করার জন্য। ডিম ভাঙতে দেখলেই দিয়ানা দৌড়ে চলে আসে যে আমাকে দাও, আমি ভাঙবো। তারপরে এই তো ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। এর সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করব যেগুলো কিন্তু হেয়ারের জন্য অনেক ভালো। যেমন এরপরে এটার সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ কফি। কফি কিন্তু চুলের জন্য অত্যন্ত ভালো একটা জিনিস। গরমের সময় কোনো একটা হেয়ার প্যাক চুলের মধ্যে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টার জন্য যদি রেস্ট নেওয়া যায় খুবই ভালো লাগে। আবার শীতের মধ্যে দেখা যায় কি চুলের যত্ন নেওয়া একেবারে ম্যান্ডেটরি হয়ে যায়। শীতের সময় দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা হেয়ার প্যাক দিয়ে বসে থাকলেই ঠান্ডা লেগে যায়, মানে যখন যেটা দরকার হয় তখন সেটা করাও যায় না। এবারে এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ হেনা পাউডার। হেনা পাউডার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলে সুন্দর একটা কালার এনে দেয়, আর তাছাড়া নতুন চুল গজাতেও সাহায্য করে। হেনা পাউডার অ্যাড করার পরে যদিও এটা খুব সহজে মিক্সড করা সম্ভব হবে না, তারপরেও কিন্তু একটু টাইম ধরে ভালোভাবে মিক্সড করলে দেখা যাবে যে মিক্সড হয়ে গেছে। অ্যালোভেরার পাতা থেকে যে জেলটা বের হয়, অনেকে আছে যে অ্যালোভেরার জেল চুলের মধ্যে লাগিয়ে রাখে, তবে আমার না জানি না কেন জানি আমি শুধুমাত্র অ্যালোভেরার জেলটা ইউজ করলে আমার স্কাল্পে ইচি হয়। একটু সময় ধরে হেয়ার প্যাকটাকে মিক্সড করলে কিন্তু এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি যে ব্লেন্ডারের জারটাতে অ্যালোভেরা ব্লেন্ড করেছিলাম ওই জারটাকে একটু হালকা পানি দিয়ে ওয়াশ করে ওই পানিটা এটাতে দিয়ে দিব। হেয়ার প্যাকটাকে খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও হবে না। যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে তারা কিন্তু এই হেয়ার প্যাকটা লাগিয়ে ভালোভাবে চুলের গোড়াটাকে ওয়াশ করে নেবেন। আপনারা যখন এই হেয়ার প্যাকটাকে চুলের মধ্যে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা, তখন দেখবেন যে যাদের ঠান্ডা সমস্যা আছে তারা আধা ঘন্টা এক ঘন্টার বেশি রাখবেন না, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। 15 দিন পর পর যদি আপনি যে কোনো একটা হেয়ার প্যাক লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রাখেন, দেখবেন যে আপনার যে চুলের বিভিন্ন ধরনের সমস্যা আছে এগুলো কিন্তু কমতে শুরু করবে একটু একটু করে। আমার হেয়ার স্কাল্পে দেখা যায় 2-3 দিন পর পর একটু তেল তেলে ভাব টাইপের হয়ে যায়, মানে তেল দেয়নি অথচ স্কাল্পে মনে হচ্ছে যে তেল তেল বের হয়ে আসছে এরকম টাইপের। তো আমি মানে তেল দিয়ে তারপরে ওয়াশ করি শ্যাম্পু দিয়ে, অথবা যে কোনো একটা হেয়ার প্যাক বানাই। আমি জানি যে আমার যেহেতু এই প্রবলেম আছে এর কারণেও কিন্তু অনেক সময় আমাদের চুল পড়ে যায়, মানে আমাদের স্কাল্প অনেক তেল তেলে, যার কারণে অনেক সময় চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু হেয়ার প্যাকটা শুকনো উপকরণ দিয়ে বানিয়েছিলাম তো এটার জন্য 5 মিনিট অথবা 10 মিনিট ভিজতে দিতে হবে এটাকে। অনেক রান্নাবান্না হয়েছে, দিয়ানিকে খাইয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম আমার নিজের যত্ন নেওয়ার জন্য। নিজের যত্ন তো একটু একটু নিতেই হয়। আমি হেয়ার প্যাক দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আবার যাব গোসল করব, তারপরে যাব খাবো, অনেক কাজ বাকি আছে। তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না যাতে নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন।